Hi friends, welcome to my channel Study With Ishany. Aaj 30 December, current affairs e notun class niye elam. Protidiner moto 15 ta guruttopurno proshno provide korbo ar protidiner motoi prottekta proshner shonge thakbe extra data statistics ke background. Tumra class ta prothom theke shesh porjonto dekho. Ager class jara miss kore gecho tader jonno description box e link dewa ache. Shekhan theke tumra definitely ager class peye jabe. Okay? Tahole cholo bondhura ajke class e guruttopurno proshno gulo amra dekhe ni. ক্লাসের শুরুতেই দেখে নেব 29th ডিসেম্বর তোমাদের হোমওয়ার্কের জন্য যে তিনটে প্রশ্ন দিয়েছিলাম সেই তিনটে প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, কোন রাজ্য সরকার সম্প্রতি রাজ্যে টিচার্স ইউনিভার্সিটি স্থাপনের অনুমোদন দিয়েছে? তো এটার উত্তর হচ্ছে দিল্লি। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর হলেন অনিল বাইজল, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। দুই নম্বর প্রশ্ন, প্রথমবার তিন দিন ব্যাপী আন্তর্জাতিক মৌমাছি উৎসব শুরু হলো কোন রাজ্যে? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে উত্তরাখণ্ড। 18 ডিসেম্বর উত্তরাখণ্ডের হলদ্বানিতে এই উৎসবটা শুরু হয়েছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হচ্ছেন পুষ্কর সিং ধামি, রাজ্যপাল গুরমিত সিং, শীতকালীন রাজধানী দেরাদুন, গ্রীষ্মকালীন রাজধানী গারসেন। তিন নম্বর প্রশ্ন, উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সম্প্রতি কোন জেলার মহানদীর উপর রাজ্যের দীর্ঘতম সেতুর উদ্বোধন করেছেন? তো এটার উত্তর হচ্ছে কটক। ওকে, এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য। তোমরা প্রত্যেকে সঠিক উত্তর করেছো। সঠিক উত্তরদাতাদের নাম বলবো। ফার্স্ট কমেন্ট করেছে সুব্রত মল্লিক, সেকেন্ড কমেন্ট করেছে নিতাই হাজরা, তারপরের নাম সুপ্রিয় চ্যাটার্জি, অঙ্কনা ঘোষ, শুভেন হিন্দুস্তানি, বিপ্লব দে, বিশ্বরূপ বিশ্বাস, সৌম্যজিৎ দাস, স্বপন দত্ত, রাজেশ্বরী। প্রত্যেকেই সঠিক উত্তর করেছো। আজকের ক্লাসে হোমওয়ার্কের প্রশ্ন আমরা শেষে গিয়ে দেখব। তার আগে দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ওকে, চলো শুরু করি আজকের ক্লাসে। প্রথম প্রশ্ন, সুশীলা দেবী অ্যাওয়ার্ড 2021 পেলেন কে? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি অনুকৃত উপাধ্যায়। অপশন বি অনুকৃত উপাধ্যায়। অনুকৃত উপাধ্যায় তার লেখা কিন্সুগি এর জন্য এই পুরস্কারটা পেলেন। দুই নম্বর প্রশ্ন, সম্প্রতি রাজীব আহুজা কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি আরবিএল ব্যাংক। অপশন ডি আরবিএল ব্যাংক। আরবিএল ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, প্রতিষ্ঠা সাল 1943। তিন নম্বর প্রশ্নে যাব, ফিনান্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কাউন্সিল এর কো চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি কমলেশ গান্ধী। অপশন সি। তো FIDC ফিনান্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কাউন্সিলের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, প্রতিষ্ঠা সাল 2004 সাল। পরবর্তী চার নম্বর প্রশ্ন, সাউথ আফ্রিকান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন কোন ভারতীয় বংশোদ্ভূত সমাজসেবী? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ ডক্টর ইমতিয়াজ সুলিমান। অপশন এ, তিনি গিফট অফ দ্য গিভার্স নামক এনজিওর প্রতিষ্ঠাতা। পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন, দ্য মোদি গ্যাম্বিট ডিকোডিং মোদি 2.0 শিরোনামে বই লিখলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি সঞ্জু বর্মা। অপশন সি। পরের প্রশ্নে যাব, ছয় নম্বর প্রশ্ন, চণ্ডীগড়কে পরাজিত করে 11th হকি ইন্ডিয়া জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতল কোন রাজ্যের হকি দল? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি উত্তরপ্রদেশ। অপশন বি, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, লোকনৃত্য হচ্ছে রাসলীলা, কত্থক নটাঙ্কি। উত্তরপ্রদেশে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার রিভিশন করে নাও। উত্তরপ্রদেশে হায়দরপুর জলাভূমি ভারতের 47তম রামসার সাইটে তকমা পেয়েছে। উত্তরপ্রদেশে সরজু ক্যানেল ন্যাশনাল প্রজেক্টের উদ্বোধন হয়েছে। বৈদ্যুতিক যানবাহন রেজিস্ট্রেশনের তালিকায় প্রথম স্থানে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। উত্তরপ্রদেশ রাজ্য সরকার ফ্রি স্মার্টফোন যোজনা লঞ্চ করেছে। নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসীতে কাশী বিশ্বনাথ করিডোরের প্রথম উদ্বোধন করেছেন। এই হচ্ছে উত্তরপ্রদেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। সাত নম্বর প্রশ্নে যাব, গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন অ্যাওয়ার্ড জিতলেন কে? তো এই পুরস্কারটা জিতেছেন অপশন ডি ভাইরাল দেশাই। অপশন ডি ভাইরাল দেশাই, যিনি গ্রিন ম্যান নামেই বেশি পরিচিত। পরবর্তী আট নম্বর প্রশ্নে যাব,
রাজ্যের নদীগুলিকে সম্মান জানাতে এবং নদী সম্পর্কে সচেতনতা বাড়াতে নদী উৎসব লঞ্চ করলো কোন রাজ্য? তো এটা লঞ্চ করেছে গুজরাট রাজ্য। গুজরাট রাজ্য নদী উৎসব লঞ্চ করেছে। গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর, মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত। 1960 সালের পয়লা মে গুজরাট রাজ্যের প্রতিষ্ঠা হয়। গুজরাটের প্রচলিত নৃত্য হচ্ছে টিপ্পানি, ডান্ডি, আরাস, গারবা, রাসিলা, ভাবাই, গরমা। গুজরাটের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নাও। গুজরাট রাজ্যে সাগর শক্তি নামে সেনা অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। ভারতের বৃহত্তম উৎপাদন কেন্দ্রে পরিণত হল গুজরাট। কোভিড-19 নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের প্রথম মামলা গুজরাট রাজ্যে চিহ্নিত হয়েছে। মা উমিয়া ধাম উন্নয়ন প্রকল্পে ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে। বায়ো ইথানল প্ল্যান্ট তৈরি হয়েছে গুজরাটে। গুড গভর্নেন্স ইন্ডেক্স 2021 শীর্ষস্থানে আছে গুজরাট। পরবর্তী প্রশ্নে যাব, 9 নম্বর প্রশ্ন। আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন কে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, ব্রায়ান লারা, অপশন সি। পরবর্তী প্রশ্ন 10 নম্বর। কাপড়ের ব্যাগ ব্যবহারকে প্রমোট করতে মিন্ডাম মঞ্জাপ্পাই স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? এটা লঞ্চ করেছে তামিলনাড়ু রাজ্য, অপশন বি তামিলনাড়ু রাজ্য। তামিলনাড়ু রাজ্যের রাজধানী হচ্ছে চেন্নাই, মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, রাজ্যপাল আর এন রবি। তামিলনাড়ুর প্রচলিত নৃত্যগুলি হচ্ছে ভরতনাট্যম, কোলাট্টম, কুম্মি, থেরুকট্টু, তেরাতুলি, কারাগাম, কাভাডি। তামিলনাড়ুর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দেখে নাও। ভারতের প্রথম খাদ্য নিরাপত্তা মিউজিয়াম তামিলনাড়ু রাজ্যে চালু হলো। তামিলনাড়ু রাজ্য শিশু নীতি চালু করেছে। সৈয়দ মুস্তাক আলী ট্রফি 2021 জিতেছে তামিলনাড়ু। তামিলনাড়ুর কাজু ভ্যালি ওয়েটল্যান্ডকে পাখি অভয়ারণ্য কেন্দ্র হিসেবে ঘোষণা করা হলো। তামিল থাই ভাস্তুকে রাজ্য সঙ্গীত হিসেবে ঘোষণা করেছে তামিলনাড়ু। পরবর্তী প্রশ্নে যাব, 11 নম্বর প্রশ্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 জানুয়ারি 2022 তারিখে কোথায় স্পোর্টস ইউনিভার্সিটির ভিত্তিশিলা স্থাপন করবেন? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, মিরাট, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মিরাটে জানুয়ারির 2 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পোর্টস ইউনিভার্সিটির ভিত্তিশিলা স্থাপন করবেন। উত্তরপ্রদেশ সম্পর্কে আগেই ডিটেল তোমাদের বলে দিয়েছি, তাই এই প্রশ্নের ক্ষেত্রে আর বললাম না। যাব পরবর্তী প্রশ্নে, 12 নম্বর। সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ রিপোর্ট অনুযায়ী ভারতীয় অর্থনীতি কত সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি, 2031 সালের মধ্যে ভারতীয় অর্থনীতি বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। 13 নম্বর প্রশ্নে যাব। কোন রাজ্যের বিধানসভা প্রোটেকশন অফ রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন বিল 2021 পাশ করেছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, কর্ণাটক বিধানসভা, অপশন বি। কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই, রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট। জাতীয় উদ্যান হচ্ছে আনসি জাতীয় উদ্যান, বন্দিপুর জাতীয় উদ্যান, ব্যানারঘাটা জাতীয় উদ্যান, কুদ্রেমুখ জাতীয় উদ্যান, রাজীব গান্ধী জাতীয় উদ্যান। প্রচলিত নৃত্য হচ্ছে ইয়ক সোগানা, সুগ্গি, করগা, লাম্বি, কুনিথা। কর্ণাটকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার চোখ বুলিয়ে নাও। স্টেট এনার্জি এফিসিয়েন্সি ইন্ডেক্স 2020 কর্ণাটক প্রথম। জনসেবক জনসম্পদ নামক 2টি যোজনা চালু করেছে কর্ণাটক রাজ্য। 11 নভেম্বর রাজ্য জুড়ে ওনাকে ওভাবা জয়ন্তী পালন করার সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক সরকারের দ্বারা। রাজ্যোৎসব অ্যাওয়ার্ড পেলেন টেনিস খেলোয়াড় রোহন বোপান্না, এটা বোপান্না হবে। পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত পদে ট্রান্সজেন্ডারদের 1% সংরক্ষণ করেছে কর্ণাটক। এই হচ্ছে কর্ণাটক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। 14 নম্বর প্রশ্নে যাব। মিউচুয়াল ফান্ড অ্যাডভাইসারি প্যানেলের সদস্য হিসেবে কাকে নিযুক্ত করলো সেবি? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ, আরতি কৃষ্ণন। এসিবিআই সেবি ফুল ফর্ম হচ্ছে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, গঠিত হয়েছে 12 এপ্রিল 1992, হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। শেষ প্রশ্নে যাব, 15 নম্বর প্রশ্ন। দক্ষিণ আফ্রিকার উচ্চতম জুডিশিয়াল বেঞ্চে কোন ভারতীয় বংশোদ্ভূত বিচারককে নিয়োগ করা হলো? অপশন সি, নরেন্দ্রন জোডি কল্লাপেন, অপশন সি। এনাকে নিয়োগ করা হলেন হলো ইনি হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত বিচারক। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের 15টা প্রশ্ন। এরপর আমরা দেখে নেব কোয়েশ্চেন অব দ্য ডে।
কোশ্চেন অব দ্য ডেতে প্রতিদিনের মতো তিনটে প্রশ্ন রেখেছি তোমাদের হোমওয়ার্কের জন্য। তোমরা এই তিনটে প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। প্রথম প্রশ্ন, জাতীয় কৃষক দিবস পালন করা হয় কবে? দ্বিতীয় প্রশ্ন, সম্প্রতি ফ্রি স্মার্টফোন যোজনা লঞ্চ করেছে কোন রাজ্য? তিন নম্বর প্রশ্ন, ব্রহ্মস এয়ারোস্পেস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? উত্তর কমেন্ট সেকশনে জানাবে। এরপর আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 29 ডিসেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, সম্প্রতি ডিআরডিও কোন রাজ্যে চাঁদিপুর সমুদ্র তট থেকে উচ্চ গতিসম্পন্ন অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল এক্সারসাইজে সফল পরীক্ষা করেছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, উড়িষ্যা। দুই নম্বর প্রশ্ন, সিনিয়র ভারতীয় ডিপ্লোম্যাট প্রদীপ কুমার রাওয়াত কোন দেশে পরবর্তী ভারতীয় রাজদূত নিযুক্ত হয়েছেন? অপশন ডি, চীন দেশ। তিন নম্বর, ভারত সরকার কোন মেট্রো রেল প্রকল্পের জন্য জার্মানি ডেভেলপমেন্ট ব্যাংকের 442.26 ইউরো মিলিয়নের লোন চুক্তি স্বাক্ষর করেছে? অপশন ডি, সুরাট মেট্রো রেল প্রজেক্ট। চার নম্বর, নাসা সম্প্রতি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী স্পেস টেলিস্কোপ লঞ্চ করেছে, টেলিস্কোপটির নাম কি? নাম হচ্ছে অপশন ডি, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। পাঁচ নম্বর, কোন দেশ সম্প্রতি G1102E নামে একটি ক্যামেরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? এটা হচ্ছে অপশন এ, চীন দেশ। ছয় নম্বর, রাজস্থানের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজয় হাজারে ট্রফি 2021-এর ফাইনালে সম্প্রতি কোন রাজ্য জয়লাভ করলো? জয়লাভ করেছে হিমাচল প্রদেশ, অপশন সি। সাত নম্বর প্রশ্ন, বেআইনি কন্টেন্ট অপসারণ করতে ব্যর্থ হওয়ার জন্য কোন দেশ গুগল এবং মেটাকে সম্প্রতি মোট $125 মিলিয়ন ডলারের জরিমানা করেছে? এ প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, রাশিয়া। আট নম্বর, রাজ্যের কৃষক উৎপাদন সংস্থাগুলিকে শক্তিশালী করার জন্য কোন রাজ্য সরকার সম্প্রতি একটি 3 বছরের কর্ম পরিকল্পনার অনুমোদন করেছে? এটা করেছে রাজস্থান, অপশন এ। নয় নম্বর, কোন রাজ্য কৃষকদের আয় বাড়াতে একটি পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে? তো এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, কর্ণাটক। দশ নম্বর, প্রয়াত প্রবীণ রাজনীতিবিদ এবং শিল্পপতি ডক্টর মহেন্দ্র প্রসাদ কোন রাজ্যের রাজ্যসভার সদস্য ছিলেন? অপশন এ, বিহার। এগারো নম্বর প্রশ্ন, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার সম্প্রতি কোন শহরে 4 দিনের কৃষি প্রদর্শনী এগ্রোভেশন উদ্বোধন করলেন? এ প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি, নাগপুর। বারো নম্বর প্রশ্ন, 25 ডিসেম্বর 2021-এ কার 160তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে? অপশন সি, মদন মোহন মালব্য। তেরো নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সম্প্রতি কোন শহরে ভারত দর্শন পার্ক উদ্বোধন করলেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, নতুন দিল্লি। চোদ্দ নম্বর প্রশ্ন, পরিবেশ মন্ত্রকের সাম্প্রতিক তথ্য অনুসারে কোন রাজ্যে 2009 সাল থেকে 2019 সালের মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সবচেয়ে বেশি হাতির মৃত্যু রেকর্ড করা হয়েছে? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ, উড়িষ্যা। শেষ প্রশ্ন, পনেরো নম্বর, ICC বর্ষ সেরা ক্রিকেটার হিসেবে কোন ভারতীয় ক্রিকেটার মনোনীত হলেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ, রবিচন্দ্রন অশ্বিন। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে লাইক করতে ভুলো না, সম্ভব হলে শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক, বিগত 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক। আর একটা ক্লাস তোমাদের জন্য আমি নতুন করাচ্ছি, তোমরা প্রত্যেকেই জানো যে 2021-এর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতিটা রাজ্য ধরে ধরে গুরুত্বপূর্ণ নিয়োগ, গুরুত্বপূর্ণ উৎসব, যোজনা, পোর্টাল, অ্যাপ, পলিসি সবটা তোমাদের ইন ডিটেলস বলছি। এরকম 6টা ক্লাস আমি দিয়ে দিয়েছি, ওই ক্লাসগুলো দেখতে ভুলো না। আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ভালো থেকো, বাই।